গর্ভাবস্থায় ভ্রূণের গঠন ও বৃদ্ধি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রথম 4 সপ্তাহে ভ্রূণটি একটি দৈহিক কাঠামোতে তৈরি হয়। অতঃপর পর্যায়ক্রমে হাত, পা, চোখ, নাক, কান সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ গঠন হয়। 24 সপ্তাহের একটি ভ্রূণের স্বাভাবিক ওজন হয় 1.4 পাউন্ড। এই ওজন 28 সপ্তাহ বা 7 মাসে 2.5 পাউন্ডে বেড়ে যায়। গর্ভাবস্থায় গর্ভের শিশুর বৃদ্ধি ও বিকাশকে যে ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে তার মধ্যে অন্যতম হলো মায়ের শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস। সুস্থ ও পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণকারী মায়ের সন্তান সাধারণত সুস্থই হয়ে থাকে। অল্প কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতেও পারে। গর্ভাবস্থায় প্রথম 6 থেকে 7 মাসে বাচ্চার বৃদ্ধির হার তুলনামূলকভাবে কারো কারো ক্ষেত্রে অনেকটা কমই থাকে। এতে ভয় পাবার কিছু নেই। যদি 7 মাসে বাচ্চার ওজন একটু কমও হয় তবুও চিন্তার কিছু নেই। এক্ষেত্রে মায়েদের খাবারের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। শেষের 3 মাস বাচ্চার ওজন বৃদ্ধি পায় দ্রুত। তখনও যদি বাচ্চার ওজন বেশি বৃদ্ধি না পায় এবং ওজন তুলনামূলকভাবে অনেক বেশি কম হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে মেনে চলবেন এবং ডাক্তারের পরামর্শ মতে ভিটামিন জাতীয় ওষুধ সেবন করবেন। আমরা আজকে কিছু খাবার নিয়ে আলোচনা করব যা খেলে আপনার গর্ভের বাচ্চার ওজন সঠিক হারে বৃদ্ধি পাবে। মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আপনজনদের সাথে শেয়ার করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সেটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে। 1. ভাত, রুটি, অন্যান্য শর্করা জাতীয় খাবার। ওজন বাড়াতে শর্করা জাতীয় খাবারের জুড়ি মেলা ভার। ভাত বা রুটি ছাড়াও সুজি কিংবা ওটস ও গমের দানার স্যুপ খাওয়া যেতে পারে। এর সাথে মেশাতে পারেন পছন্দের মাংস কিংবা সিজনিং বিভিন্ন সবজি ও ডিম। তাছাড়া আপনার পছন্দের মাংস দিয়ে নুডলস ও রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। গর্ভাবস্থায় রুচির তারতম্য হয় অনেক বেশি, সেক্ষেত্রে একই খাবার ভিন্ন ভিন্ন ওয়েতে খেতে পারেন। যেমন ভাত ভালো না লাগলে পায়েস খেতে পারেন, চালের গুঁড়ার রুটি খেতে পারেন কিংবা চালের গুঁড়োর পিঠা খেতে পারেন, অথবা দই চিড়াও বিকল্প খাবার হিসেবে খেতে পারেন। 2. ফল ও শাকসবজি। রকমারি ফল কিংবা ফ্রুট সালাদ অত্যন্ত পুষ্টিকর খাবার। কলাতে আয়রন ও অন্যান্য খনিজ উপাদানে ভরপুর। ওজন বাড়াতে কলা আর আমের তুলনা নেই। প্রতিদিন খাদ্য তালিকায় আপনি কলা রাখতে পারেন। 5 মিশালে শাকসবজি রান্না বা স্যুপ করে দুবেলা খাবারের সাথে খেতে পারেন। ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উচ্চ মাত্রায় থাকে এসব খাবারে। বিশেষজ্ঞরা বলেন ফল রস করে খাওয়ার চেয়ে এমনিতেই ফল চিবিয়ে খাওয়া বেশি ভালো, তাই আপনি ফল চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। পালং শাক, লাল শাক, কচু শাক, লাউ, কুমড়ো, ঢেঁড়স সহ সব ধরনের মৌসুমি শাকসবজি অনেক বেশি উপকারী। কমলা বা লাল সবজি বিটা ক্যারোটিন ও আয়রনের অন্যতম উৎস, তাই এগুলো নিয়মিত খাওয়া যেতে পারে। মিষ্টি আলু ওজন বাড়াতে অনেক সাহায্য করে, আবার মিষ্টি আলুতে খনিজ রয়েছে অনেক বেশি, তাই অধিক পরিমাণে মিষ্টি আলু খেতে হবে। 3. ডাল ও অন্যান্য শস্য জাতীয় খাবার। অম্ল বা অ্যাসিডিটির যদি কোনো সমস্যা না থাকে তাহলে ডাল বা ছোলা জাতীয় খাবার আমিষের অন্যতম উৎস। তবে এগুলো কাঁচা কিংবা ভাজা খাওয়ার চেয়ে রান্না করে খাওয়াই উত্তম। মাছ মাংসের পরপরই এগুলো প্রোটিনযুক্ত খাবার বেশি, যা গর্ভের সন্তানের ওজন বৃদ্ধি করবে দ্রুত। এর মধ্যে আছে মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, সিমের বিচি ইত্যাদি। ডালের স্যুপ কিংবা পাতলা ডাল মগে নিয়ে খেতে পারেন, উপকার পাবেন অনেক বেশি। 4. বাচ্চা মুরগি বা কবুতরের মাংস। অনেকেরই ধারণা শুধু দুধ এবং ডিম বাচ্চার ওজন বৃদ্ধি করতে যথেষ্ট, কিন্তু এ ধারণাটি ঠিক নয়। দুধ আর ডিমের বাইরেও আরও অনেক কিছু দরকার। বাচ্চা মুরগির ঝোল কিংবা কবুতরের মাংস নিয়মিত খেতে পারেন। এটি বাচ্চার ওজন বাড়াতে ও সন্তান জন্মদানের পরও মাকে সুস্থ রাখতে সহায়তা করে। 5. মাছ এবং মাংস। সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন থাকে এবং প্রোটিনের ভালো উৎস।
সামুদ্রিক বা নদীর মাছ বাচ্চার ওজন বৃদ্ধিতে কার্যকরী, তবে তাজা ও কেমিক্যাল মুক্ত হতে হবে। সামুদ্রিক মাছের মধ্যে যেগুলো হজমে দেরি হয় বা মার্কারি যুক্ত থাকে সেগুলো না খাওয়াই ভালো। তাছাড়া প্রথম 3 মাস তো আপনি সামুদ্রিক মাছ খেতে পারবেন না, 4th মাস থেকে আপনাকে সামুদ্রিক মাছ খেতে হবে। ছোট মাছ ক্যালসিয়ামের একটি ভালো যোগান দেয়, তাছাড়া তা বাচ্চার হাড়ের গঠনেও অপরিহার্য। এই সময় যে কোনো অ্যালার্জিক মাছ এড়িয়ে চলুন। রেড মিট বা গরুর মাংস বা খাসির মাংস ভ্রূণের ওজন বৃদ্ধি ও আয়রনের যোগান দিতে খুব সহায়ক। গর্ভবতী মায়ের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ ও মাংস অবশ্যই থাকা উচিত। 6. ড্রাই ফ্রুটস ও বাদাম। কিছু ড্রাই ফ্রুটস রয়েছে যা দ্রুত ওজন বাড়ায়। এর মধ্যে রয়েছে খেজুর, কিশমিস, শুকনো অ্যাপ্রিকট, চীনা বাদাম, আলমন্ড বা কাঠবাদাম বা কাজু বাদাম ইত্যাদি। পিনাট বাটার বা শুধু চীনা বাদামও দ্রুত ওজন বাড়ায়। খেজুরেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ। সুতরাং গর্ভাবস্থার শেষের দিকে মায়েদের প্রচণ্ড ক্ষুধা লাগে, এই সময় আপনি খেজুর খেতে পারেন। এতে মায়ের দুর্বলতাও কমবে, পাশাপাশি বাচ্চারও ওজন বৃদ্ধি পাবে। বন্ধুরা, গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি নিয়ে চিন্তিত না হয়ে আমাদের দেয়া এই গাইডলাইনটি ফলো করুন। নিয়ম মেনে খাবার খান, সচেতন হন। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সেটা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে আরও হবু মায়েদেরকে ভিডিওটি সম্পর্কে জানিয়ে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।